একটা শেষ হলো, আর একটা শুরু করছি, দুটো দেন। অনেক বড় হয়ে গেছে, অনেক গরম লেগে গেছে, আর পাচ্ছি না, মানে এনার্জিটাও কম হয়ে গেছে, রাত্রেবেলাও হয়েছে। তো চলো দেখো তোমাদের দিদি ভাই কি বলছে, দেখো অটোমেটিক্যালি গরম লাগবে। চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, টাটা। পরে আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো, ভেঙেছে না ভাঙেনি এখনো পর্যন্ত বলতে পারবো না, ঘুরতে নিয়ে যাবো তারপর ভাঙবো না ভাঙবো, ঘুরতে নিয়ে যাবো আমি কালকে, হয়তো হবে না পরের শনিবারে পাক্কা। আর কোন জায়গায় যাচ্ছি সেটা আমি এখনই তোমাদেরকে ডিসক্লোজ করবো না, আগে যাই তারপরে তোমরা দেখতে পাবে কি। তো চলো কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য পরের রবিবার পর্যন্ত তোমাদের গুড করতে হবে, কারণ শনিবারে যদি যাই তাহলে রবিবারে তোমরা পাবে দেখতে। ছিল করেছে, কেমন হয়েছে তোমরা বলো। তো সবকিছু মিলিয়ে মাইন্ড ফ্রেশ করার জন্য নাচটা করলাম, তো নাচটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো পর্দাটা করেছে,
খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, মানে অপূর্ব রকম হয়েছে, অপূর্ব হয়েছে, অপূর্ব দারুণ হয়েছে পর্দাটা। তো বন্ধুরা, আজকে তোমাদের এই ডান্সটা কেমন লাগলো? জাস্ট আজকে এই ডান্সটা কোনো রকম ভাবে আমরা কোনো রকম প্র্যাকটিস বা কোনো রকম প্রফেশনালি ভাবে আমরা করিনি, জাস্ট তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য, তোমাদেরকে হাসাবার জন্য আমরা ড্যান্সটা করলাম কি, তাই তো? আর সাথে কি হলো, আমাদের একটু এক্সারসাইজ হয়ে গেল, আর শীতকাল শীতকালে ঠান্ডা ছিল, হাত থেকে বাঁচানোর জন্য তোমরা ডান্স অবশ্যই করো। একদম সত্যি গরম হয়ে এমন গেলাম, গরম লেগে গেল, কিছু ও তো গেও তো ঢাকাটাই নেয়নি, আমি ঢাকা এখানে বাঁচতে পারি না, তা ঢাকাটা নিয়েছি। ঢাকা নেওয়ার প্রয়োজন হচ্ছে না, কারণ এত গাটা গরম হয়ে আছে, পুরো পা গুলো পুরো বডি পুরো গরম হয়ে গেছে। যাই হোক, খুব ভালো লাগলো ডান্স করে, তোমাদেরকে হাসানোর জন্য ডান্সটা করলাম, কোনো কিছু প্র্যাকটিস করে বা কিছু না, আমরা আরো স্টেপ দিয়ে নাচ করতে পারতাম, কিন্তু তোমাদেরকে হাসানোর জন্য পাগলের মতো ডান্স করলাম, ঠিক আছে, একদম। আর কোনো কারণ নেই। আর তোমাদের যে পর্দাটা দেখালাম, পর্দাটা কেমন হয়েছে সেটা দিলি করে? পর্দাটা আমি চাদর চাদরটা তোমরা দেখেছো সবাই, আমি ছাদে একবার মিলেছিলাম, তো চাদরকে চাদরটা দিয়ে কাটিনি, চাদরটা দিয়ে আমি পর্দাটা করেছি। তো ওটা দুপুরবেলা ঘুম আসছিল না, কি করব কি করব, পর্দাটা বানিয়েছি, তো ওটা সেলাই কেমন করেছি। হয়েছে ওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো চলো, বন্ধুরা, তোমরা একটা লাইক দিয়ে দেখো, যে যেখান থেকে দেখছো, নতুন বন্ধু যারা আসছো তারা অবশ্যই কমেন্ট দিয়ে লেটার দিও, কারণ ভিডিওর মধ্যে কমেন্ট করলে বুঝতে পারবো না, আজকে দেখবো কালকে আবার ভুলে যাব, তাই বলবো বন্ধুরা কমিউনিটিতে লেটার দিও, নতুন বন্ধুরা আমি বুঝে যাবো, ঠিক আছে। চলো বন্ধুরা, টাটা, ভালো থাকো, সুস্থ থাকো।